ধাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে আমরা আগের দিন পর্যন্ত ওই সুক্ষ্ম সূক্ষ্ম শরীর উৎপত্তি পর্যন্ত বেদান্ত আমরা আলোচনা করেছিলাম তো আজকে ভূতের উৎপত্তি কিভাবে হয় আগের দিনই বলেছি যে এই অদ্বৈত বেদান্ত মতে এক মানে ব্রহ্মই সত্য মানে সৎ বস্তু একমাত্র শুদ্ধ ব্রহ্মই আছেন আর অনেক বচনীয় একটা তত্ত্ব আছে অজ্ঞান কিন্তু সদ্বস্তু ব্রহ্ম আর কিছু নেই তাহলে বাকি সব মানে বাকি সব হচ্ছে অজ্ঞানও কল্পিত আবিদ্ধিক কিন্তু সেই কল্পনা মানে করতে করতে আমরা এই সৃষ্টি যা কিছু সব কাল্পনিক তো সেই কল্পনারও তো একটা নিয়ম আছে শৃঙ্খলা আছে কত দূর আমরা কল্পনা করতে পারি সেইটা এখানে সবই ভূতের উৎপত্তি কি করে এই সমস্ত জগৎ স্থূল জগতের উৎপত্তি হলো সেসব দেখাচ্ছেন মানে কল্পনাতেই কিভাবে উৎপত্তি হচ্ছে এগুলো তাহলে সূক্ষ্ম ভূত তার উৎপত্তি এবং সূক্ষ্ম শরীরের উৎপত্তি পর্যন্ত বর্ণনা করে এবারে প্রপঞ্চের দিকে আসছেন তো বলছেন স্থূলভূত আনি তু পঞ্চীকৃতানি স্থূলভূতগুলো কীরকম না এগুলো হচ্ছে পঞ্চীকৃত পঞ্চীকৃত মানে কি না ক্ষিতি অব তেজ মরুত এবং আকাশ হুম এই যে আমরা জানি না ক্ষিতি অব তেজ মরুত বম পাঁচটা ভূত এটা জানি তো এই পাঁচটা ভূত ভূতের সূক্ষ্ম অবস্থা আর স্থূল অবস্থা এগুলো যখন আলাদা আলাদা থাকে তখন সূক্ষ্ম অবস্থায় থাকে এগুলি যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন অভিব্যক্তির যোগ্য হয় অনুভবের যোগ্য হয় মানে যখন আলাদা আলাদা করে থাকে এই ভূতগুলি তখন সেগুলি সূক্ষ্ম সেগুলো সূক্ষ্ম মানে এই অর্থে সেগুলো অনুভব যোগ্য হয় না উপলব্ধির যোগ্য হয় না স্থূল হলে উপলব্ধির যোগ্য হয় তো স্থুল কখন হবে না এগুলোর সঙ্গে পরস্পরের সঙ্গে একটা মিশ্রণ হলে তবে সেটা উপলব্ধির যোগ্য হয় এই হলো কথা তা এখন সেটা কিভাবে হয় সেটা এখানে ব্যাখ্যা করছেন যে স্থূলভূত যখন পঞ্চীকৃত হয় পঞ্চীকৃত মানে ক্ষিতি অব তেজ মরুত এবং ব্রোম বা আকাশ এগুলো যখন আলাদা আলাদা আছে তো এই পাঁচটা যখন মিলিত হয় মানে এমন একটা বস্তু উৎপন্ন হয় যার মধ্যে এই পাঁচটাই আছে সম্পূর্ণ শুদ্ধ ক্ষিতি কি শুদ্ধ অপ কি শুদ্ধ তেজ নয় মানে পুরোটাই পৃথিবী কিংবা পুরোটাই তেজ এরকম নয় ক্ষিতি অপ তেজ মরুত এবং ব্যোম যে আকাশ এই পাঁচটা মিলিতভাবে যখন মিলিত হয় তখন যে বস্তুটা হয় সেটাকে বলে পঞ্জীকৃত পঞ্চীকৃত শব্দটা কি করে হলো না দেখুন পঞ্জীকৃত পঞ্চ শব্দের মানে পঞ্চান একটা শব্দ আছে সংস্কৃতে পঞ্চান পঞ্চম মানে পাঁচ সেই পঞ্চ হুম এই পাঁচটা যার আছে পঞ্চ সন্তি মানে এই পাঁচটা যার আছে এই অর্থে একটা অচ প্রত্যয় হয় অর্শ আদিভ্য অচ এটা মতীয় প্রত্যয় যুক্ত হয় যেমন এইরকম যুক্ত হলেও সেই পঞ্চ শব্দটা হয়ে যায় পঞ্চ তখন পঞ্চম শব্দ কিন্তু সেই পাঁচ পঞ্চম শব্দের প্রথম আর বহু বচনে হয় পঞ্চ সেই পঞ্চ সন্তি হস্য সেই পাঁচটা আছে যার ইয়স্য তত্ত্বস্য তৎ পঞ্চম পঞ্চ সেই শব্দটা পঞ্চম শব্দের সঙ্গে ওই অছ অর্শ আদিভ্য অছ করলে পঞ্চ একটা শব্দ হয় মানে কিন্তু পাঁচ নয় পাঁচটা আছে যার সে হচ্ছে পঞ্চ তা ভূতগুলো এইরকম আলাদা আলাদা থাকে পঞ্চ থাকে না মানে পাঁচটা মিলিতভাবে থাকে না আলাদা আলাদা থাকে তো যখন সেটা পঞ্চ ছিল না মানে পঞ্চ মানে পাঁচটা আছে যার এমন অবস্থা এমন ছিল না মানে এটা অপঞ্চ ছিল মানে যেটার মধ্যে পাঁচটা আছে যার মধ্যে সে হচ্ছে পঞ্চ এই রকম ছিল না আলাদা আলাদা ছিল কিন্তু পঞ্চ হল এই অর্থে না চুই বলে একটা প্রত্যয় হয় চয় বা ফলার অস্বীকার চুঁই বলে সংস্কৃত একটা প্রত্যয় আছে অভূত তৎভাবে চুই যেটা যা ছিল না সেটা যদি তা হয় এই অর্থে চুই প্রত্যয় হয় যেমন বলি না আমরা যে এই জলটা ঘনীভূত হয়েছে ঘনীভূত মানে কি না যেটা ঘন ছিল না হুম ঘন ছিল না যেটা ঘন হয়েছে এই ঘন যেটা ছিল না সেটা ঘন হয়েছে এই অর্থে ঘন শব্দের সঙ্গে চুই প্রত্যয় করলে না দীর্ঘই হয়ে যায় ঘনীভূত বলি আমরা ঠিক আছে তো আবার যেটা ঘন ছিল না তাকে ঘন করা তাকে বলি আমি ঘনীকৃত দুধটা তরল ছিল আরে দুধটা তো দেখে গেলাম বেশ তরল ছিল এখন এতো ঘন হলো কি করে কনডেন্সড হলো কি করে বলছে আরে না না ওটাকে জাল দিয়ে দিয়ে আমরা ঘন করেছি এটা ঘন ছিল না এটা ঘনীকৃত হয়েছে এরকম বলি না আমরা এটা গণীকৃত সেরকম যেটা পঞ্চ ছিল না পঞ্চ মানে কিন্তু পঞ্চম শব্দের সঙ্গে অর্ষ আদিভ্য অচ এই অচ প্রত্যয় লাগিয়ে পঞ্চ হয়েছে মানে পাঁচটা আছে যার মধ্যে এমন সেটা হচ্ছে পঞ্চ সেই পঞ্চ ছিল না এখন পঞ্চ হল এই অর্থে পঞ্চ করা হলো পঞ্চ ছিল না তাকে পঞ্চ করা হলো সে অর্থে পঞ্চীকৃত হয়ে গেছে তাহলে পঞ্চম শব্দের সঙ্গে অর্শ আদিব্য অজ হলো তারপরে পঞ্চ শব্দ হলো তারপরে অবৈধতভাবে চুই হয়ে ক্রি ধাতুক তারপরে পঞ্চীকৃত এটাকে পঞ্চীকৃত করা হয়েছে আর কি মানে পঞ্চ করা হয়েছে যাকে সে হচ্ছে পঞ্চীকৃত তা এই পঞ্চীকৃত ভূত কিন্তু আমাদের অনুভবের যোগ্য হয় অনুভবের যোগ্য হয় টানালে পরে অনুভবের যোগ্য হয় না সূক্ষ্ম থাকে এখন এই কিভাবে হয় এই যে বলা হলো তার মানে ভূতগুলো যখন ইন্ডিভিজুয়ালি থাকে আলাদা আলাদা করে থাকে তখন সেটা অপঞ্চীকৃত অবস্থায় থাকল সেটা সূক্ষ্ম সেগুলো যখন একটা ভূত আর একটা ভীতের ভূতের সঙ্গে মিশে যখন মিশে যখন যায় মানে এক মানে এমন একটা বস্তু হলো মানে শুধু পৃথিবী থাকলো না পৃথিবী তার সঙ্গে ক্ষিতি এই তেজ তারপরে জল মরুদ বোম সেটাও মিশল মিশে যেটা থাকলো সেটা শুদ্ধ ক্ষিতি আর থাকলো না এই সবগুলো মিশিয়ে যে একটা বস্তু হলো সে আমি বলবো সেই পৃথিবীটা হচ্ছে পঞ্চীকৃত পৃথিবী মানে মিশ্রীকৃত পৃথিবী আরও বাকি চারটের সঙ্গে মিলে যেখানের মধ্যে পাঁচটা আছে বলে তাহলে তো সেটাকে আর পৃথিবী বলবো না যেন শুদ্ধ পৃথিবী তো থাকলো না তার সঙ্গে অন্যগুলোও মিশে গেল। সেটার উত্তর পরে বলা হবে বলবো এখানেই আছে হ্যাঁ সেটার একটা প্রশ্ন যে শুদ্ধ পৃথিবী তাহলে আমরা পার্থিব বস্তু যে ঘন বস্তু বলি মানে যেটাকে দৃশ্যমান পার্থিব বস্তু বলি যে ঘট পট এগুলো বলে এগুলো সব পঞ্জীকৃত বলে আরে পার্থিব ঘট বলছি যে পৃথিবীর ঘট বলে না ওটা পার্থিব বলি ঠিকই কিন্তু ওটার মধ্যে শুদ্ধ পৃথিবী আছে এমন নয় ওর মধ্যে জলও আছে তেজও আছে মরুত আছে আকাশও আছে বলে তাহলে এটাকে পার্থিব বলি কেন না পৃথিবীর পরিমাণটা বেশি আছে বলে এটা পরে বলব সেই জন্য একে পার্থিব বলে যে এই যে স্থূল ভূত যেগুলোকে আমরা পার্থিব বলি তারপরে জলীয় বস্তু বলি কিংবা পার্থিব মানে স্থূল জল এই যে জল আমি খাচ্ছি সেটা তো স্থূল প্রত্যক্ষ গ্রাহ্য এই যে জল বলছি জল কিন্তু এটা পঞ্চীকৃত জল এর মধ্যে শুধু জলই আছে তা নয় এর মধ্যেও পৃথিবী আছে এর মধ্যেও বায়ু আছে এর মধ্যেও আছে আকাশ এর মধ্যেও তেজ আছে শুধু জলই নেই কিন্তু জলের পরিমাণ বেশি আছে সেই জন্যে আমি একে জল বলছি কিন্তু এটা পুরো শুদ্ধ জল নয় যদি শুধু অবিমিশ্র জল হতো তাহলে সেটার পানের যোগ্য অনুভবের যোগ্য থাকতো না সেটা সূক্ষ্ম জল এটা হচ্ছে স্থূল জল এইটা তো এই যে স্থূল জল হল আরও বাকি চারটে ভূতকে নিয়ে বুঝলাম সেখানে জলের পরিমাণ বেশি কি মাঠে ঘট তাতে পৃথিবীর পরিমাণ বেশি বাকিগুলো কম কিন্তু সেটা হয় কি অনুপাতে সেটা কিভাবে তৈরি হয় এই যে মিশ্রণটা হয়ে যে পঞ্চীকৃত হলো সেটা কিভাবে হয় মানে সেইটার প্রক্রিয়াই এই এখানে এবারে সদানন্দ যোগেন্দ্র বলছেন যে ভূতানি তু পঞ্চীকৃতানি এই যে পঞ্চীকৃত তো পঞ্চীকৃত হলো কিসের ভাবে পঞ্চীকরণ হলো এটা একটা প্রসেস এই যে পঞ্চীকরণ করা তো সেই পঞ্চীকরণটা কী কীভাবে হয় যা খুশি পৃথিবীটা একটু বেশি রাখলাম তার মধ্যে আমার ইচ্ছে খুশি মতো পরিমাণে ওই বাকিগুলো জল তে যেগুলো কি ইচ্ছে মতো না সেখানে একটা নিয়ম আছে ওই জন্য বলছেন পঞ্চীকরণাং তু আকাশাদি পঞ্চসু একৈকং দ্বিধা সমং বিভাজ্য तेषु दशसु भागेषु प्राथमिकान् पंचभागान् प्रत्येकं चतुर्धा समं विभज्य तेषां चतुर्णां भागानां स्वस्व द्वितीयार्धभागं भागं परित्यज्य भागान्तरेषु संयोजनम् एटा बोलेछेन जे एर ब्यापारटा कि पंचीकरण कि हलो जे आकाश आदि जे पंचक আমরা বলি ক্ষিতীয়ব তেজ মরুদ কিন্তু মানে উৎপত্তির দিক থেকে আকাশ প্রথমে সেই জন্যে আকাশ আদি পঞ্চশু বলেছেন হুম সেখানে প্রথমে হচ্ছে গিয়ে আকাশ তাহলে আকাশ তারপরে বায়ু তারপরে তেজ তারপরে জল তারপরে ক্ষিতি লাস্টে গিয়ে ক্ষিতি আমরা ক্ষিতীয়ব তেজ মরুদ্বম বলি কিন্তু অদ্বৈত বেদান্ত যেরকম তত্ত্বগুলোর এগুলো তো সবই কাল্পনিক তাই না কিন্তু সেই কল্পনাতেই এগুলোর উৎপত্তির ক্রমটা কিন্তু আলাদা ওখানে ক্ষিতি প্রথমে নয় অদ্বৈত বেদান্তে এই যে সৃষ্টি তত্ত্ব এটা আমাদের বেদে আছে কিন্তু নানান রকমভাবে আছে বেদের বচনকে নানান রোগে নানান রকমভাবে ব্যাখ্যা করে সবার মতে কিন্তু প্রথমেই ক্ষিতি নয় নৈয়ায়িকরা তারা প্রথম ভূত বলতে ক্ষিতি বলেছেন কিন্তু অদ্বৈত বেদান্ত মতে প্রথমে হচ্ছে আকাশ আত্মন আকাশ ও সম্ভূত আত্মা থেকে আকাশ উৎপন্ন হয়েছে এই সমস্ত আছে তাহলে এই শ্রুতি কি নৈ মানে না ওরা কেন আকাশ বললো না কেন তাদের আবার অন্যরকম ব্যাখ্যা আছে যাই হোক তা এখন প্রথমে আকাশ তারপরে বায়ু তেজ তারপরে জল তারপরে ক্ষতি ওই জন্য বলছেন আদি পঞ্চসু আদি পঞ্চসু বললেন না আকাশ আদি পঞ্চসু বললেন কেন বললেন না প্রথমে আকাশ তারপরে অন্যগুলো উৎপন্ন তাহলে এই আকাশ আদি পঞ্চসু একই তাহলে আকাশ বায়ু তেজ জল এবং ক্ষিতি এইগুলোকে দ্বিধা সমং বিভর্জ্য প্রত্যেকটাকে সমান ভাগে মানে ভাগ করে নিতে হবে মানে আকাশ যতটা রয়েছে তাকে দুভাগে সমান দুভাগে ভাগ করলাম তারপরে বায়ু রয়েছে তাকে সমান দুভাগে ভাগ করলাম তারপরে তেজ আছে তাকে সমান দুভাগে ভাগ করলাম এই রকম জলকে সমান দুভাগে ভাগ করলাম ক্ষিতিকেও সমান দুভাগে ভাগ তাহলে এই যে আকাশ একটা ভূত সেটাকে দুভাগে ভাগ করলাম দুটো সমান অংশ তাই না একটা এ পার্ট আর একটা বি পার্ট একটা প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ বুঝা গেল তারপরে কি করতে হবে তাহলে মোট কটা ভাগ পাওয়া যাবে দশটা পাঁচটা ভূত তো প্রত্যেকটাকে যদি সমান দুভাগে ভাগ করি তাহলে দশখানা ভাগ পাওয়া যাবে ওই যে বলছেন। বলছেন একইকং দ্বিধা সমং বিভজ্য প্রত্যেকটা ভূতকে দুটো সমান দুটো ভাগে ভাগ করে তেসু দশাসু ভাগেসু এই যে দশটা ভাগ পাওয়া গেল প্রাথমিকান পঞ্চভাগান প্রত্যেকম চতুর্ধা সমং বিভজ্য এর মধ্যে ওই যে ক্ষিতি পেলাম মানে আকাশ পেলাম কত এ আকাশ বি আকাশ মানে আকাশের একটা সমান দুটো এও সমান অংশ বিও সমান অংশ তার মধ্যে ওই যে আকাশের এ ভাগ মানে প্রথম যে সমান অংশ তারপরে বায়ুর যে প্রথম এ ভাগ মানে প্রথম সমান অংশ তারপরে তেজের যে প্রথম অংশ জলের প্রথম অংশ এবং ক্ষিতির যে প্রথম অংশ সেগুলোকে আবার সমান প্রত্যেকটাকে সমান চার ভাগে ভাগ করতে হবে তাহলে কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো আকাশের প্রথমে সমান দুটো ভাগ হল তার মধ্যে প্রথম যে এ ভাগ আর বি ভাগ যদি করি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তার মধ্যে প্রথম যে এ ভাগ সেটাকে আবার সমান চার ভাগে ভাগ করলাম তার মানে কি দাঁড়ালো আকাশে মোট পাঁচটা ভাগই দাঁড়ালো একটা বেশি অংশ থাকলো বি অংশ আর প্রথম অংশটার আবার সমান চার ভাগ হয়ে গেল তাই না মানে সমান চার ভাগকে যদি আমি একসঙ্গে মেলাই ওই একটা দ্বিতীয় ভাগের সম পরিমাণ হবে আর কি তাই না তাহলে এ ভাগটাকে আমি চার ভাগে ভাগ করলাম প্রথম অংশটাকে এই রকম বায়ুরও সমান দুটো ভাগ প্রথম অংশ দ্বিতীয় অংশ এবি তার মধ্যে প্রথম অংশ যে এ সেইটাকে আবার সমান চার ভাগে ভাগ করলাম এই রকম তেজেরও দুটো অংশ প্রথম অংশ দ্বিতীয় অংশ সমান দুটো ভাগ তার প্রথম অংশটাকে আবার সমান চার ভাগ করলাম এরকম জলেরও তাই করলাম ক্ষিতিরও তাই করলাম পাওয়া গেল এরপরে কি করতে হবে বলছেন প্রাথমিকান পঞ্চভাগ তাহলে বলছেন যে তেসু দশসু ভাগ এসু প্রাথমিকান পঞ্চভাগং ভাগান প্রত্যেকং চতুর্ধা সমং বিভজ্য সেটি ব্যাখ্যা করলাম যে প্রাথমিক যে পাঁচটা ভাগ পাওয়া গেল মানে আকাশের প্রথম ভাগ বায়ুর প্রথম ভাগ তেজের প্রথম ভাগ জলের প্রথম ভাগ এবং ক্ষিতির প্রথম ভাগ এই যে পাঁচটা ভাগ পাওয়া গেল তার প্রত্যেকটাকে মানে ওই কথাটি আবার বলছি আর কি বই পড়ে যে তার মধ্যে আবার প্রত্যেকটাকে সমং চতুর্ধা চার রকম করে চারটে করে ভাগ পেলাম তাই না তার মানে আকাশে চারটে ভাগ সমান সমান ছোট ভাগ আর একটা বড় ভাগ থাকলো এরকম বায়ুতেও চারটে ছোট ছোট সমান ভাগ আর একটা বড় ভাগ থাকলো এরকম আর কি তেষাং চতুর্নাং ভাগানাং স্ব দ্বিতীয়ার্ধ ভাগং পরিত্যাজ্য ভাগান্তরে তারপরে কি করতে হবে যেমন আকাশ আকাশের তালে কি ভাগ থাকলো প্রথমে প্রথম ভাগটা সমান চার ভাগ হয়ে গেছে আর একটা বড় অংশ আছে দ্বিতীয় ভাগ তো এই যে চার ভাগ থাকলো আকাশের এই চার ভাগটাকে কি করতে হবে এই চার ভাগের আবার এক একটা ভাগকে ওই আকাশেরই যে দ্বিতীয় অংশটা রয়ে গেল ওটার সঙ্গে নয় ওটাকে বাদ দিয়ে বায়ু তেজ জল খিতি এগুলোর যে সেকেন্ড পার্টগুলো রয়ে গেছে বি ভাগগুলো রয়ে গেছে তার সঙ্গে এক একটাকে মেশাতে হবে তার মানে আকাশের প্রথম ভাগের যে চার ভাগ হয়েছে তার এক ভাগটা বায়ুর ওই যে দ্বিতীয় ভাগ তার সঙ্গে মেশাতে হবে আরেকটা ভাগকে কি করতে হবে তেজের যে দ্বিতীয় ভাগ তার সঙ্গে মেশাতে হবে আরেকটা ভাগকে জলের যে সেকেন্ড পার্ট তার সঙ্গে মেশাতে হবে আরেকটা কি ক্ষিতির যে সেকেন্ড পার্টটা তার সঙ্গে মেশাতে হবে বোঝা গেল বলে তাহলে এই যে এইরকম তাহলে কি দালালো এরকম প্রত্যেকটাকে করতে হবে এই যে বায়ু বায়ুরও তালে এরকম দুটো ভাগ পাবো আমরা তাই না বায়ুরও এরকম দুটো ভাগ প্রথম দুটো না প্রথম হচ্ছে চারটে ছোট ভাগ আর একটা বড় ভাগ তো বায়ুরও আবার চারটে যে ছোট ভাগ সেটাকে ওই বায়ুর দ্বিতীয় অংশটাকে বাদ দিয়ে আকাশ তেজ জল খিতি এগুলোর সেকেন্ড পার্টগুলোর সঙ্গে এক একটাকে মেশাতে হবে তাহলে আকাশে কি হলো আকাশে আকাশের যে চারটে ভাগ সেটা তো বাকির সঙ্গে মিশে গেল কিন্তু আকাশের যে প্রথম দ্বিতীয় ভাগটা ছিল তার সঙ্গে বায়ুর একটা ছোট অংশ মিশবে মানে সে বায়ুর দ্বিতীয় ভাগকে একটা কন্ট্রিবিউট করেছে আকাশ কিন্তু আকাশের দ্বিতীয় ভাগের সঙ্গে ওই বায়ুর প্রথম ভাগের যে চারটে ভাগ তার একটা ভাগ মিশল এই রকম তেজেরও একটা ভাগ মিশবে আকাশের সঙ্গে আকাশের দ্বিতীয় ভাগের সঙ্গে যেরকম জলেরও প্রথম ভাগের যে চারটে ভাগ তার একটা ভাগ আকাশের সঙ্গে মিশবে আকাশের দ্বিতীয় ভাগের সঙ্গে মিশবে এরকম ক্ষিতিরও যে একটা ভাগ চা প্রথম ভাগের যে একটা ভাগ সেটা আকাশের দ্বিতীয় ভাগের সঙ্গে মিশবে তাহলে আকাশে কিন্তু সেই গোটা আকাশের যা পরিমাণটা ছিল সেই পরিমাণটা সেম থাকলো কিন্তু তার মধ্যে আকাশের যে দ্বিতীয় ভাগ যেটা বেশি অংশটা আকাশ থাকলো আর যে তার প্রথম ভাগটা সেটা অন্য চারটে ভূতের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো কিন্তু প্রথম ভাগে যে চারটে পাট সেটা ওই বায়ু থেকে একটা অংশ তেজ থেকে জল থেকে ক্ষিতি থেকে নিল তাহলে আকাশের মধ্যে কি থাকলো আকাশে পাঁচটা ভূতই থাকলো তাই না আকাশে বড় অংশটা থাকলো আকাশ আর তার সঙ্গে ওই বড় অংশের সম পরিমাণও আরেকটা জিনিস মিশলো তার মধ্যে সেই পরিমাণটা কি হলো বায়ুর এক অংশ তেজের এক অংশ জল এবং ক্ষিতির এক অংশ তার মানে আকাশের মধ্যে আকাশও আছে বায়ু তেজ জল ক্ষিতি এই চারটেও আছে মানে পাঁচটাই থাকলো তার মধ্যে আকাশের পরিমাণটাই বেশি থাকলো আর বায়ু তেজ জল খিতি এগুলো কম পরিমাণে সমানভাবে এই রকম বায়ুর মধ্যেও বায়ু অংশটাই বেশি থাকবে দ্বিতীয় ভাগ আকাশ তেজ জল ক্ষিতি এগুলো কম কম থাকবে একটা একটা অংশ করে এই রকম তেজ জল খিতি হবে এবং এই যে উৎপন্ন হলো আকাশের মধ্যে দ্বিতীয় ভাগটা পুরো থাকলো এই আকাশের আর প্রথম ভাগের জায়গাতে ওই বায়ু তেজ জল ক্ষিতির অংশ যে মিশল মিশে যে বস্তুটা তৈরি হলো তাকেও কিন্তু আমরা আকাশ বলছি কিন্তু সেই আকাশটা হচ্ছে পঞ্চীকৃত আকাশ তার মধ্যে শুধুই আকাশ নেই আকাশের সঙ্গে কী কী আছে বায়ুতে জল এবং ক্ষিতি পৃথিবী আছে পঞ্চীকৃত হল এইটাই হচ্ছে পঞ্চীকৃত আকাশ এবং এইটা কিন্তু স্থূল এইটা অনুভব করা যায় তাকে জানা যায় আমরা অনুভব করতে পারি এইটা কিন্তু স্থূল অংশ বুঝা গেল তো এইরকম বায়ুরও স্থূল অংশ হলো তেজ জল ক্ষিতি সবই স্থূল হলো এই পঞ্চীকরণ হলো মানে প্রত্যেকটার মধ্যে এই পাঁচটা মানে শুদ্ধ আকাশ তো তা ছিল না পঞ্চীকৃত ছিল না তাকে পঞ্চীকৃত করা হলো এটা অপঞ্চ ছিল তাকে পঞ্চ করা হলো তাহলে এই পঞ্চীকৃত এইভাবে হলো তা এখন প্রশ্নটা হলো যে হ্যাঁ কেন তাহলে তাহলে আকাশ বলা হচ্ছে না আকাশের পরিমাণটা বেশি বলে তা এখন এইটারই এই সদানন্দ যোগিন্দু যা কিছু বলেন বুঝলেন সব কিছুর পিছনে একটা প্রমাণ দেন তিনি তদুত্তম বলে ওই পঞ্চদশী থেকে লাইনটা পঞ্চদশীতেই পঞ্চীকরণটা ব্যাখ্যা করা আছে কারিকার আকারে সেটা এখানে কোট করছেন দ্বিধা বিধায় চৈকৈকং চতুর্ধা প্রথম পুনঃ সস্বেতর দ্বিতীয়াংশের যোজনাত পঞ্চ পঞ্চতে এই যে দ্বিধা বিধায় চৈকৈকম মানে এক একটাকে দুটো ভাগে ভাগ করতে হবে দ্বিধা বিধায় চৈকৈকম এক একটাকে দুরকম দুটো ভাগে ভাগ করতে হবে তারপরে দ্বিধা বিধায় চৈকৈকম চতুর্ধা প্রথম অংপুন আবার প্রথম অংশটাকে চারটে ভাগে ভাগ করতে হবে ষষ্ঠেতর দ্বিতীয়াংশই এবং তারপরে নিজের নিজের দ্বিতীয়াংশ বাদ দিয়ে অন্য দ্বিতীয়াংশ অন্য ভূতগুলোর দ্বিতীয়াংশই যোজনাত অন্যান্য ভূতগুলোর দ্বিতীয়াংশের সঙ্গে ওই যে চারটে ভাগ হলো তার এক একটা ভাগ এক একটা ভূতের ওই দ্বিতীয়াংশের সঙ্গে যোগ করতে হবে এবং যোজনাত পঞ্চ পঞ্চতে এই পাঁচটাই পাঁচটা পাঁচটা করে হলো তার মানে আকাশের মধ্যেও পাঁচটা তারপরে বায়ুর মধ্যে পাঁচটা তেজের মধ্যেও পাঁচটা আছে জলের মধ্যেও পাঁচটা ক্ষিতির মধ্যেও পাঁচটাই ভূত আছে প্রত্যেকটা ভূতের মধ্যেই প্রত্যেকটা ভূত আছে মানে মিশে গিয়ে যেটা হলো তা এইটাই হচ্ছে পঞ্চীকরণ এই পঞ্চীকরণটাকেই কারে পঞ্চদশীতে বলেছেন সেইটাকেই ব্যাখ্যা করে সদানন্দ যোগীন্দ্র এখানে এই কথাগুলি বললেন বোঝা গেল তা এখন এই টিকাকাররা এই জিনিসটাকে ব্যাখ্যা করে বলেছেন কীরকম এটা কিভাবে হয় না এই শুভধিনীকার ব্যাখ্যা করে বলেছেন যে এখানে ব্যাখ্যা করে বলেছেন যে শুভদিনীতে অনেক বিস্তৃতভাবে বলেছেন যে যখন সৃষ্টি হয় তখন কি করে হয় যে সৃষ্টিকালে সৃষ্টি কালে সকল প্রাণদ ঈশ্বর প্রেরণায় আকাশবায়ু তেজবন্দনা তেজবন্দ বিদ্যাভূত আকাশবায়ু তেজবন্দ অবিদ্যা সহায়ভূতা পরমাত্মন সক তানি, অপঞ্চীকৃতা সূক্ষ্মান ব্যবহার সমর্থন আর কি এরকমভাবে ব্যাখ্যা করেছেন তার মানে কি আসলে যখন এই বিদ্যন মনোরঞ্জিনী কারও ব্যাখ্যা করে বলেছেন যে যে পূর্বোক্তানাম এবং ভূতানাম পূর্বোক্ত ভূত মানে আগে যে সূক্ষ্ম ভূতের কথাগুলো বলেছেন এই যে পাঁচটা ভূত সেগুলো কি হয় না পরস্পরং ব্যবহারতি প্রাণী নিকায় ব্যবহার নির্বাহক তদীয় ধর্মাধর্মপেক্ষ পরমেশ্বর সান্নিধ্যাদি নিমিত্তাপেক্ষয়া বিভাগেন মিলিতা মিলিতানাং স্থূলতা আপত্তি তার মানে কি মানে যে কীভাবে হয় ভূতগুলো তো সূক্ষ্ম সূক্ষ্ম ছিল না এই শুধুই শুদ্ধ পৃথিবী ছিল শুদ্ধ আকাশ ছিল শুদ্ধ বায়ু ছিল ইত্যাদি ছিল শুদ্ধ তেজ ছিল জল ছিল শুদ্ধ ক্ষিতি ছিল সেগুলি এরকমভাবে মিশবে কেন না এই স্থূল ভূতগুলো কেন দরকার স্থূল ভূত যদি না থাকতো তাহলে আমাদের ব্যবহার হতো না তাই না এই যে আপনি জল খাচ্ছেন জল খেতে পারতেন না এই যে ঘট দেখতে পাচ্ছেন স্তুল পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন সেগুলো থাকতো না ব্যবহার হতো না তা এখন একটা জিনিস মনে রাখতে হবে যে তাহলে এই বস্তুগুলো উৎপন্ন হয় কিভাবে এই যে জল আপনি খাচ্ছেন তাই না ভাত খাচ্ছেন তাই না চাল থেকে সেদ্ধ করে ভাত হচ্ছে ভাত খাচ্ছেন পর্বত দেখছেন নদীতে গিয়ে স্নান করছেন এই যে সব জিনিসগুলি এগুলো কিভাবে হয় কি করে হলো এগুলো কেন হয় আসলে এগুলো তো সবই কল্পনা তো সেই কল্পনাটাই বা কেন করতে হচ্ছে না আমরা পাপ পুণ্য করি বোঝা গেল এই যে সৃষ্টি সেই সৃষ্টি মানে কাল্পনিক বললেই তো হবে না তার একটা ব্যাখ্যা দিতে হবে তাই না তার একটা ব্যাখ্যা দিতে হবে কাল্পনিক হলে পরেও তার ব্যাখ্যা দিতে হবে এই হচ্ছে গিয়ে ব্যাপার যেমন আমরা পুতুল খেলি পুতুল নিয়ে যখন আমরা খেলা করি তখন কি হয় খেলা মানে বাচ্চারা যখন খেলা করে তাই না খেলছে তো মিথ্যা মিথ্যা খেলা খেলছে যে একটা মানে যে খেলবার সময় শিশুরা খেলে হুম যে সেখানেও সেই শিশুটি হয়তো নিজে বা মা সাজলো হুম মা একটা কোনো বালিকা একটা পুতুল নিয়ে খেলছে সে নিজে মা সাজলো তো সেখানে একটা ছোট্ট পুতুল যেন তার ছেলে তাকে খেতে দেবে তো তাকেও সেইখানে খেলনার আসন আছে তারপরে সামনে একটা থালা দিল তো সেই থালা দিল তার বলছি এটা তো মিচি খেলা বলে না খেলার মধ্যেও তার মধ্যে আবার খেলনার চাল দি ভাত দিতে হবে বলে কেন সত্যি সত্যি তো পুতুলটা খাবে না থালাটার সামনে থাকলো মানে খেলনার মানে খেলনার একটা বাচ্চা মানে মেয়েটা মনে করছে বালিকা মনে করছে এটাই আমার সন্তান তো তাকে বসিয়েছে তো বসিয়ে তার সামনে থালা দিয়েছে তো থালা দিয়ে তাতে ভাতও দিতে হবে নালে খাবে কি সেটাও মিথ্যা সেখানে ছোট ছোটো মাটিরই ভাত আছে সেগুলো ওখানে দিতে হবে তো বাচ্চাটার সেই ছোট্ট ভাত যেগুলো মাটির সেগুলো হয়তো পাওয়া যাচ্ছে না কোথায় গুছিয়ে রেখেছিল তো মাকে ডাকছে মা ওগুলো মা বলছে ওই ঠিক আছে থালাটা দিলেই হবে বলে না না ও খাবে তো খাবারটা দিতে হবে তো আসলে তো পেলুতলাটা কিছুই খাবে না কিন্তু ওইটা না দিলে লীলা হবে না খেলা জমবে না ওখানে ওই মিথ্যা মিথ্যি চাল মানে হলেও সেটা ভাত দিতে হবে তাকে তা নাহলে হবে না এই যে বাচ্চারা ছোটোবেলায় এই ঠাকুর ঠাকুর খেলে দুর্গা পুজো করবে কিছু করে হ্যাঁ এসব সব গল্প আছে শুনেছি আমার বাবা এরা সব ছোটো যখন ছিলেন তাদের কাছে মানে তাদের কথাগুলো পরে শুনেছি তারা ছোটোবেলায় দুর্গা পুজো খেলছেন তো একজন দুর্গা হলেন হ্যাঁ একজন সিংহ হলেন তারপরে একজন পা দিয়ে দাঁড়ালো একজন মহিষাসুর হলো তো পুজো হচ্ছে বলি হবে তার একজন মাথা নিচু করে দাঁড়ালো আর একটা খড়গ কী হবে কলার একটা পাতা সেইটাই খড়গ সেটাই তা এখন ওটা না করলেও তো হয় মিথ্যা বলে নাহলে জমবে না খেলাটা তো বলিটা না হলে তাহলে ওখানে বলি দিতে হবে ওই খেলার মধ্যে মিথ্যা মিথ্যি থাকতে হবে তাহলে খেলা হবে না এই ছোটোরা এইসব পুতুল দিয়ে পুজো টুজো করে তাই না তো পুজো যে করে তো সেখানে থালা তো সেখানে বাতাসা দিতে হয় মাকে বলে এই দানা দাও বাতাসা দাও ঠাকুরকে খাবার দিতে হবে এখানে তো সত্যি সত্যি প্রতিষ্ঠা করেনি কিছু নেই কিন্তু তার মধ্যেও সেগুলো সব দিতে হবে তো না হলে পরে খেলা জমবে না তাই তো এই যে আমাদের এই পাপ পুণ্য এগুলো সব কাল্পনিক কাল্পনিক বললে পাপ হলে তার ফলও পেতে হবে সেই ফলের জন্য স্বর্গে যেতে হবে ফলে স্বর্গেরও কল্পনা করতে হবে তা নাহলে পরে মানে পুণ্যের ফলটা পাবে কি করে আবার পাপটাও কাল্পনিক নরকটাও কাল্পনিক কিন্তু পাপ করলে পরে পাপটাও কল্পনা করেছি কাজে পাপের ফল পেতে হলে তাকে নরকেও পাঠাতে হবে সেই নরকও বাস্তবে নেই কিন্তু সেই নরকেরও কল্পনা করতে হবে অদ্বৈত বেদান্ত এইরকমভাবে ব্যাখ্যা করেছে ফলে এই যে যা কিছু স্থুলভূত দেখছেন এগুলো কল্পনা করতে হচ্ছে কেন না ওই আমাদের ভোগের জন্যই তো এগুলি তাই না এই যে নদী নালা পর্বত যা কিছু দেখছেন সব কিন্তু আমাদের ভোগের জন্য ব্যবহারের জন্য সব কোনো জীবের এই জগতে এমন কোনো বস্তু নেই যেটা কারু না কারু ভোগের বিষয় হয় না আপনি জানেন না অনেক বনে বাদারে অনেক ফুল ফুটে যাচ্ছে আপনি মনে করেন ওই ফুলগুলো তো কেউ তুলেও না তার ঘ্রাণও কেউ নেয় না ওই ফুলগুলো বেকার মোটেই বেকার নয় কত সূক্ষ্মতি সূক্ষ্ম কীট আছে সেগুলো সেই পুষ্পের রস পান করে তাকে আশ্রয় করে থাকে এই বিচিত্র যে সংসার বিচিত্র সংসারে যে কত প্রাণী কত কিছু আছে হুম সেগুলো আপনার কল্পনাই করতে পারবেন না জগতের এমন কোনো বস্তু নেই দার্শনিকদের বিচারে যেগুলো কোনো না কারু না কারু ভোগের কারণ হচ্ছে না সেই ভোগ কিন্তু সবসময় ভালো মানে আপনার মানে সুখকর ভোগ নাও হতে পারে দুঃখকর ভোগ হতে পারে তাই না কোনো না কোনো সুখ দুঃখের কারণ হচ্ছে তার মানে জগতে যত কিছু বস্তু আছে সবই কারু না কারু সুখ দুঃখের কারণ হচ্ছে এই সাগর মৎস্য তারপরে মকর এদের সুখের কারণ হচ্ছে তাই না আর কেউ ডুবে মরছে তার দুঃখের কারণ হচ্ছে তাই না এমন কোনো বস্তু নেই সংসারে যেগুলো কারু না কারু দুঃখের বা সুখের কারণ হচ্ছে না আপনি মনে করতে পারেন যে ওইখানে কে গিয়ে পৌঁছবে সেটাও এই হিমালয়ের কোন চূড়ায় সেখানে হয়তো কেউ যায়নি বরফ পড়ে আছে সেখানেও প্রাণী আছে তাদের সেগুলো ভোগের কারণ হচ্ছে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো সেই জন্যে এই সমস্ত সৃষ্টি তার পেছনে আমাদের অদৃষ্ট আছে পাপ পূর্ণ এই সব আছে সে আমাদের পাপ পুণ্য থেকেই অদৃষ্ট হয় সেই অদৃষ্টের মানে পাপ পুণ্য হচ্ছে অদৃষ্টই মানে আমার কর্মের ফল এবং সেগুলো ভোগ করতে হবে আমাকে সেই ভোগের জন্য ঈশ্বরের ইচ্ছাতেই এই সমস্ত কিছু তৈরি হয়েছে ঈশ্বর এই ভোগের জন্যই এই ব্যবস্থা করেছেন এই রচনা করেছেন বিচিত্র রচনা সেগুলো আমাদের ভোগের জন্যই করেছেন তাই না তা তিনিও একজন শিশুর মতোই খেলছেন এগুলো সবই মিথ্যা ওই যে বললাম একটা শিশু একটা তার নিজের ছেলে বানিয়েছে একটা পুতুলকে পুতুলটা মিথ্যা এবং তাকে খাবারও দিচ্ছে যে মাটির ভাত সেটাও মিথ্যা কিন্তু সেই খেলা জমবে কি করে সেটাই লীলা তো সেই জন্যে এই এই সমস্ত সৃষ্টি ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে এবং ঈশ্বরের ইচ্ছাতে আমাদের ভোগের জন্য জীবের ভোগের জন্য ওই জন্যে বিদ্যান মনোরঞ্জনিকার বলেছেন প্রাণী প্রাণীনিকায় ব্যবহার ও নির্বাহক ব্যবহর্ত্রী মানে যে ব্যবহার করে যারা প্রাণী আমরা যারা ব্যবহারতা মানে যারা ব্যবহার করে যারা ভোগী যারা ভোগ করবে এই যে প্রাণী প্রাণীনিকায় মানে প্রাণীসমূহ তাদের ব্যবহার ও নির্বাহক তাদের ব্যবহারের নির্বাহের জন্য ব্যবহার মানে এক ধরনের উপভোগী আমাদের ব্যবহারের নির্বাহের জন্য তদিও ধর্ম ধর্মা আপেক্ষ তাদের কার কেমন ধর্ম অধর্ম আছে সেইটাকে অপেক্ষা করে পরমেশ্বর নিমিত। পরমেশ্বর সেখানে নিমিত্ত কারণ তাদের কীরকম ধর্ম আছে আর কি অধর্ম আছে সেগুলো দেখে যেন ঈশ্বর যেন একজন খাজান চির মতো আপনি এলেন ও আপনি কি চাই ও আপনার এখানে এইগুলো এগুলো ব্যাস সেইগুলো দিলেন আপনার এটা চাই যার যেমন ধর্ম আছে এর এইগুলো এইগুলো ভোগের জন্য তার জন্য এইগুলো তৈরি করতে হবে এর এইটা দরকার তার জন্য এরকম তৈরি করতে হবে হুম রকম এগুলো সবই এই জিনিসগুলো যে তৈরি করেছে ঈশ্বর সেগুলো আমাদের ধর্ম অধর্ম ভোগের জন্য পাপের ফল ভোগের জন্য এবং পুণ্য ফল ভোগের জন্য বলে আছে ঠিক আছে পুণ্যের ফল ভোগের জন্য করেছেন পাপের ফল ভোগের জন্য ঈশ্বর আমি এত নিষ্ঠুর সেই ঈশ্বর আবার আমার পাপের ফল তো আমার খারাপই হবে তাই না তার জন্য নরক তৈরি করলেন আমার একটা পাপ করেছি তার পায়ে আমার কাটা ফুটবে ঈশ্বরই সেই কাটাটা তৈরি করে দিলেন এটা কি করলেন ঈশ্বর তার মানে তার মধ্যে কত এরকম বলে না এগুলো আমার ভালোর জন্য আপনি দেখছেন আপনার শরীরকে নিয়ে অত ব্যতীত আপনি ঈশ্বর জানেন আপনার শরীরটা কিছু না ওটা আপনার ভোড়া কাজেই ওই ভোগগুলো করলে পরে আপনার ওই জিনিসগুলো যাবে নষ্ট হয়ে যাবে আপনার নাহলে তো ওগুলো জমাই থাকবে তাই না আপনার হাতে একটা ফোড়া হয়েছে পুজ হয়েছে সেই পুজগুলো যদি জমে থাকে তাহলে কি হবে ওটা আরও গাড়িয়ে যাবে গিয়ে আপনার প্রাণ সংশয় হয়ে যেতে পারে সেই পুষটা বের করতে হবে সেই পুজ বের করতে গেলে কিন্তু ছুরি দিয়ে কাটতে হবে কাটলে আপনার লাগবে কিন্তু সেই লাগাটা ওই পরে অনেক ক্ষতি হওয়ার থেকে ভালো আপনার লাগবে ফোড়াটা কাটতে গেলে কিন্তু সেই লাগাটা আপনার ভালোর জন্য তাই না কাজী ডাক্তার যখন আপনার ফোঁড়াটা কাটবে ডাক্তার ভালো না খারাপ আপনি তখন চিৎকার করবেন বাচ্চা যদি হন তাহলে তো বলবেন ডাক্তার খারাপ আর বাচ্চা না হলে বুঝবেন কিন্তু চিৎকার ঠিক করবেন ইস এত ব্যথা দিল বলবেন তাৎক্ষণিক কিন্তু আসলে এটা আপনার ভালোই হবে তো ঈশ্বর আমাদের ভালোর জন্যই এই সমস্ত কিছু সব করেছেন আমাদের যেটা মনে হয় ওই জন্যেই আমাদের ইয়ে বলেছেন না যে এই যাকে যেমন করলে হয় হুম তো যার যেমন আমাদের দরকার ভগবান ঠিক সেরকম সেরকম আমাদের করে দেন যার যেমন দরকার সেরকম সব তৈরি করে দেন এই জন্যে বলছেন যে আমাদের ভোগের ব্যবস্থা আমাদের দুটোই কিন্তু মুক্তির পক্ষে খারাপ পুণ্যটাও মোটেই ভালো নয় মুক্তি বন্ধক আবার পাপটাও বন্ধক দুটোই বন্ধক দুটোই খারাপ কাজে দুটোই থাকলে পরে পুজোর মতো জমে গেলে ওটার ক্ষয় করে দেওয়া ভালো ভোগের মাধ্যমে সেটার ক্ষয় করে দেওয়া ভালো তো সেই ক্ষয়টা যখন হয় আমাদের খুব ভালো কিছু হয় লোকে প্রশংসা করে অনেক টাকা পেলুম কি বড় পথ পেয়ে গেলাম কোনো না কোনো লাভ হয় তখন আমরা উচ্ছ্বসিত হয়ে যাই কিন্তু সাধক যারা হবে তারা এটা উচ্ছ্বসিত হন না কারণ হচ্ছে এটা তো আমার ছিল ভালো হয়েছে ভোগ হয়ে গেছে কিন্তু এটি উচ্ছ্বসিত হয়ে এর পেছনে লালাই তো হন না কারণ তাহলে আবার ওটা আমার ফোড়ার মতো হবে সেই জন্যে বলেছেন যে সুখ দুঃখ সবই আসবে কিন্তু সেগুলোকে নির্লিপ্তভাবে সাধক ভোগ করবে সুখ আসলেও ওই যে বলেছেন সুখে দুঃখের স্বনুদ্বিগ্ন মনা সুখের সুবিগত স্পীর বিতরাগ আগ ক্রোধ স্থিতধীর মনির উচ্ছাতে ওই জন্যে যখন আপনার ভালো কিছু হবে বলবেন এইগুলো আমার কোনো পুণ্য ছিল সেগুলো ভগবান কাটিয়ে দিলেন এইভাবে ব্যাস ওই পর্যন্তই ওটা নিয়ে খুব লাফালাফি করবার দরকার নেই আবার দুঃখ যখন হবে তখন বিউভাল হতে বলছেন না ভগবানকে দূরে থাকতে বলছেন কারণ আমাদের জীবনের মধ্যে সুখ দুঃখ আসবে শিশি মা বলছেন দুঃখ যখন আসবে কেঁদে কেঁদে ভগবানের কাছেই বলবে আর কোথাও বলে কিছু লাভও নেই এবং সেগুলোকে সহ্য করে যাওয়া ভালো তবে ভগবানের নাম করলে কি হয় যেখানে শাল সেখানে ছুচপুর সেইটি করতে হবে ভগবান সেই রচনা করেছেন এগুলো আমাদের ভালোর জন্য যখন দুঃখও আসবে তখন ভাবতে হবে যে ভগবানই সেটা দিয়েছেন সেটা আমার ভালোরই জন্য কাজে এইরকম ভাবলে পরে আমরা সুখ দুঃখ সব জায়গাতে স্থির থাকতে পারবো যে মাসটা সেখানে উদাহরণ আছেন আমাদের গৃহীদের পক্ষে তার পুত্র বিয়োগ হয়েছে সবই হয়েছে তিনি কন্যা চলে গিয়েছে তো উনি বলছেন যে ওই ভগবান দিয়েছিলেন নিয়ে গেছেন ব্যাস আমি তার জন্য খুব একটা মানে চিন্তিত নন এই আবার আনন্দও হচ্ছে না ওনার কোনো আনন্দের বিষয় থাকলে তাই না এই যাই হোক যেটা বলতে চাওয়া যে ঈশ্বর এই সমস্ত করেছেন আমাদের ভালোরই জন্য তা এই যে ধর্মা ধর্মাধর্মাপেক্ষ কার কেমন ধর্ম অধর্ম আছে সেটা দেখে যে ওর এইগুলো এতগুলো ধর্ম আছে তাই না তার মানে ধর্ম মানে পুণ্য আছে কাজে ওর এইগুলো এগুলো ভোগ করতে হবে ব্যাস সেগুলো দাও এগুলো ভোগ কর আর এইগুলো এগুলো মানে ডাক্তার আর কি রোগী এসেছে ব্যাস তাকে কাউকে কাউকে মিষ্টিপত্র দিচ্ছেন কাউকে না একে কিছু তিক্ত ট্যাবলেট দিতে হবে ব্যাস সেটা দিচ্ছেন কার কটা ট্যাবলেট কার কটা ওষুধ এইসব তো সেই রকম ধর্মা ধর্মাধর্মাাপেক্ষ পরমেশ্বরের সান্নিধ্য আদি নিমিত্তা অপেক্ষায় পরমেশ্বরের সান্নিধ্য সেখানে নিমিত্ত আর শুভদিনী কার বলেছেন যে ওই ঈশ্বর প্রেরণায় ঈশ্বর প্রেরিত করেন তো ঈশ্বরের ইচ্ছাতেই এই যে পঞ্চীকরণগুলো হয় যে এই পৃথিবীটা দুভাগ হয়ে গেল বা এই যে আকাশটা দুভাগ হলো সমান দুভাগ তার মধ্যে প্রথমটা আবার চার ভাগ হলো ঈশ্বরের ইচ্ছাতেই সেগুলো হয় ঈশ্বরের প্রেরণাতেই হয় এই হচ্ছে অদ্বৈত বেদান্ত তো মতে ঈশ্বরের ইচ্ছাতেই সেগুলো হয় তার কারণ হচ্ছে ঈশ্বরের তো শরীর নেই তিনি তো বিভু যিনি বিভু তার মধ্যে তার নিজের মধ্যে ক্রিয়া থাকে না তার ইচ্ছাতেই সমস্ত কিছু হয়ে যায় তাই না এই হচ্ছে ব্যাপার তাকে নিজেকে হাত দিয়ে ধরে কিছু করতে হয় না একটা বিশেষ বিশেষ কথা আছে অপেক্ষিতং যদ যদুনন্দ নেই ন না আপেক্ষিতা ততত্র সহায় শক্তি পাঞ্চাল বানাঞ্চল দীর্ঘিকায়াং ন তন্তুর নচ বায় দ্রৌপদী ভগবানের স্মরণ নিলেন দুর্য ওই দুঃশাসন যখন তার বস্ত্রহরণ করছেন ভগবানের স্মরণ নিলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে ডাকছেন তখন ভগবানের ইচ্ছা ভগবান সঙ্গে সঙ্গে একটা তাজযন্ত্র এনে কটাকট কটাকট করে বনে বনে কাপড় সাপ্লাই দেননি যদিও কিছু কিছু সিনেমা টিনেমাতে সব দেখায় ভগবান সব কাপড় সাপ্লাই দিচ্ছেন ভগবান এসে বয়নযন্ত্র এনে সুতো টুতো এনে বলে তাড়াতাড়ি আমার ভক্ত ডাকছে বলে উনি কটাখট করে এসব তাঁত বুনে বস্ত্র সাপ্লাই করেননি বলে কি তার ইচ্ছাতেই সেখানে বস্ত্র হয়ে গেছে ভগবান ইচ্ছা মাত্রই করতে পারে আমাকে একটা কাপড় তৈরি করতে গেলে কিন্তু ওই প্রসেসেই করতে হবে আমাদের সহায় শক্তি লাগে একটা তাঁত কাপড় বুনতে গেলে বয়নযন্ত্র লাগবে মাকু লাগবে তন্তু লাগবে সুতো এসব কিছু লাগবে কিন্তু অপেক্ষিতম মজাদ যদুনন্দনে এন যদুনন্দন যদি ইচ্ছা করেন নাপেক্ষিতা তত্র সহায় শক্তি আমাদের এইগুলো হচ্ছে সহায় শক্তি সহায়ক এই যে সুতো তারপরে বয়ন যন্ত্র এগুলো হচ্ছে আমাদের সহায়ক কিন্তু যদুনন্দনের যদি ইচ্ছা হয় যে নাপেক্ষিতা তত্র সহায় শক্তি সেখানে কোনো সহায় শক্তির অপেক্ষা রাখে না কীরকম না পাঞ্চাল বালাঞ্চল দীর্ঘিকায় পাঞ্চালবালা মানে পাঞ্চালী দ্রৌপদী তার অঞ্চলের যে দীর্ঘিকা তার মানে অঞ্চলকে তার আঁচলকে যে বাড়িয়ে বাড়িয়ে দিয়েছেন নতত্র তন্তু নত্র তন্তুবায় সেখানে কোনো তন্তুও ছিল না বায়ও কেউ ছিল না তন্তু মানে কোনো তাঁতিও সেখানে ছিল না তার ইচ্ছাতেই সেইটা হয়ে গেছে কাজে এখানেও ঈশ্বর পরমেশ্বরের ইচ্ছাতেই এগুলো হয় নৈয়াইকরাও সেরকম বলে ওরা অবশ্য এইভাবে বলে না পঞ্চীকরণ বলেন না ওরা বলেন যে সব পরমাণুরূপে থাকে ক্ষিতি পরমাণু এগুলো ঈশ্বরের ইচ্ছাতে সৃষ্টির প্রথমে ওই পরমাণুরগুলোর মধ্যে ক্রিয়া উৎপন্ন হয় দুটো পরমাণু মিলিয়ে দনুক হয় তিনটে দনুক মিলিয়ে ত্রণুক হয় এইভাবে স্থূল হয় এরকম বলেন কিন্তু সেখানেও তারা ওইটাই বলেন ঈশ্বরের ইচ্ছাতে তাদের ক্রিয়া উৎপন্ন এরাও তাই বলছেন যে ঈশ্বরের ইচ্ছাতে সেটা এরকম হয় তা এখন প্রশ্নটা হলো যে এই এই যে পঞ্চীকরণের কথা বললেন পঞ্চীকরণের কথা বলে পঞ্চদশী থেকে এখানে দিলেন পঞ্চদশীর তারিকা উঠুন করে আচ্ছা পঞ্চদশী বললেই বা কী হবে পঞ্চদশীও তো আর সাক্ষাৎ বেদ নয় তুই সেইখানে পঞ্চদশী থেকে কোট মানে সদানন্দ যোগীন্দ্র পঞ্চীকরণ ব্যাখ্যা করলেন পঞ্চীকরণ ব্যাখ্যা করে সেটা যে ঠিক সেটার জন্যে উনি ওনার হায়ার অথরিটি কারু মানে পঞ্চদশীর বক্তব্য এখানে রাখলেন কারণ সেটাও যে বেদসম্মত সেটা কি প্রমাণ কি সেই তার আবার বৈদিক প্রমাণ দিচ্ছেন অশে অপ্রামান্যম না আশঙ্কনীয়ম বলছেন এই যে পঞ্চীকরণের কথা বললেন এর অপ্রামান্য আশঙ্কা করা উচিত হবে না মানে এটাকে অপ্রমান বলা যাবে না সদানন্দ যোগিন্দ্র বলছেন মূলে কেন ত্রিবিদকরণ শ্রুতে হে পঞ্চীকরণ সাপী উপলক্ষণাত বলছেন যে ত্রিবিতকরণের শ্রুতি আছে পঞ্চীকরণের সমর্থক সাক্ষাৎ শ্রুতি বচন নেই মোট কথা হচ্ছে এই সমস্ত দর্শন হচ্ছে আস্তিক দর্শন মানে বেদপ্রামাণ্যে বিশ্বাসী যেটা বেদে বলা নেই সেটা কিছুতেই মানা হবে না কেউ মানবে না যা কিছু বলতে হবে বেদকে সব সাপোর্ট করে বলতে তো বলছেন বেদে তো পঞ্চীকরণশ্রুতি নেই বলছে না থাক না ত্রিবীতকরণ শ্রুতি আছে বেদে সেই ত্রিবীতকরণ শ্রুতি পঞ্চীকরণেরও উপলক্ষণ তার মানে ত্রিবীতকরণ শ্রুতি থেকে বুঝতে হবে পঞ্চীকরণও হবে বলছে আরে করণ শ্রুতিটা কী ত্রিবিতকরণ শ্রুতিটা আগে বুঝি তারপরে ত্রিবিতকরণ শ্রুতি থেকে পঞ্চীকরণটা কিভাবে উপলক্ষিত হয় সেটাও বুঝব তো সেই ত্রিবিধকরণটা কি না উনি আর সদানন্দ যোগীন্দ্র মূলে আর কিন্তু কিচ্ছু বললেন না উনি শুধু বলে দিলেন ত্রিবিধকরণ শ্রুতি আছে ত্রিবিধকরণ শ্রুতির দ্বারা ত্রিবিধকরণের কথা বলেছেন তা এখন ত্রিবিধকরণ মানে কি ত্রিবিতকরণ শ্রুতির কথা আছে বলছি সেটা ত্রিবিতকরণ শ্রুতির কথা আছে পঞ্চীকরণের কথা বলা নেই কাজী শ্রুতিতে ত্রিবিতকরণের কথা বলা আছে এবং ত্রিবিধকরণটা এরকমই কাজী ত্রিবিতকরণ যদি হয় তাহলে পঞ্চীকরণটাও উপলক্ষিত হবে এখন ত্রিবিধকরণ শ্রুতিটা কী বিদ্য কার ছান্দজ্ঞ উপনিষদের মানে সদানন্দ তো শুধু এইটুকুই বলেছেন উনি ধরে নিয়েছেন যে ছাত্ররা এসব জানে শ্রুতি টুতি সব পড়ে এসেছে হ্যাঁ কাজেই সেটা আর বিশ্বাস করে বাড়ালেন না যে সবাই জেনেই নেবেন যে ত্রিবীতকরণটা কী এবং ত্রিবীতকরণ থাকলে পঞ্চীকরণটাও উপলক্ষিত সেটা বুঝে নেবেন কিন্তু সেটা তো আমরা বুঝতে পারি না টিকাকাররা সেটাকে ব্যাখ্যায় পল্লবিত করেছেন সেই ত্রিবিধকরণটা কী না বিদ্যান কার ছদজ্ঞ উপনিষদ থেকে ত্রিবিদকরণ সুধিটা উল্লেখ করেছেন যে সেই অং দেবত হন্ত হম এমা দেবতা অনেন জীবেন আত্মনা অনুপ্রবিশ্য নামরূপে ব্যাকরবাণী এদি তাসাং ত্রিবিত ত্রিবিতম করবাণী এইটা বলেছেন এই ত্রিবিতম ত্রিবিতম একৈকাং করবাণী তা এখন এখানে ব্যাখ্যা করেছেন তিনি এই যে শ্রুতিটা উল্লেখ করেছেন চাঁদ থেকে করে সেটাকে ব্যাখ্যা করেছেন যে সা সদাক্ষা পরমাত্ম দেবতা সেই পরমাত্ম দেবতা যাকে সৎ বলা হয়েছে তিনি কি করেছেন না তেজবন্নাত্মিকানাং মধ্যে মানে ত্রিসনাং দেবতানাং তেজবন্নাকানাং মধ্যে একৈকাং দেবতাং ত্রিবিতং ত্রিবিতং ত্রিরূপাম ত্রিরূপাম অকরৎকৃত আসলে এই যে তিনটে দেব দেবতা মানে তার অভিমানিনী দেবতা আর কি এখন সেই তিনটে কি তেজ অপ এবং অন্য অন্য মানে পৃথিবী তার মানে আমরা এখানে কি পেয়েছি পাঁচটা ভূত কি পেয়েছি আকাশ তারপরে বায়ু তারপরে তেজ তারপরে অপ বা জল তারপরে ক্ষিতি এখানে ত্রিবীতকরণ যেটা শ্রুতিতে আছে সেখানে আকাশ আর বায়ুর বাদ দিয়ে আকাশ এবং বায়ুকে বাদ দিয়ে তেজ জল এবং ক্ষিতি এই তিনটের ত্রিবিতকরণ বলেছেন মানে পঞ্চীকরণ নাই মানে এই তিনটেকে তিনটের সঙ্গে মেশাবার কথা বলেছেন ওই যে পঞ্চীকরণে আমরা কি দেখলাম পাঁচটা ভূতকেই পাঁচটা ভূতের সঙ্গে মেশানো হলো কিন্তু এই যে শ্রুতিটা তিবিতকরণের শ্রুতি যেটা ছান্দগুপনিষদ থেকে কোট করলেন সেখানে আকাশ আর বায়ু এই প্রথম যে দুটো ভূত সেটাকে বাদ দিয়ে তেজ জল এবং ক্ষিতি এই যে তিনটে সেই তিনটেকে তিনটে তিনটের সঙ্গে মেশাবার কথা বলেছেন মানে ওই রকম অনুপাতে আর কি বোঝা গেল ওই রকম অনুপাতে বলেছেন তার মানে ওখানে কি করতে হবে ওই তিনটেকে দু ভাগ করতে হবে তার মধ্যে প্রথম ভাগটাকে তিন ভাগে ভাগ করতে হবে এই চার ভাগ ভাগে ভাগ করতে হবে প্রথমটাকে মানে এই তিনটেকে দুভাগ করতে হবে প্রত্যেকটাকে ভাগ তার মধ্যে প্রথমটাকে আবার দু ভাগ করে ওই মানে দু দুভাগ প্রথম সমান দুভাগ হলো তার মানে তারপরে আবার প্রথমটাকে সমান সমানভাগে দুভাগ করলেন করে একটা ভাগকে জলের দ্বিতীয় ভাগের সঙ্গে একটার সঙ্গে ক্ষিতির একটার সঙ্গে মেশাতে হবে এরকম জলেরটাও আবার তেজের সঙ্গে ক্ষিতির সঙ্গে মেশাতে হবে এই কথা বলেছেন আকাশ আর বায়ুটাকে বাদ দিয়েছেন ত্রিবিধকরণের কথা বলেছেন তা এখন এই হচ্ছে গিয়ে ব্যাপার হুম তার মানে এইখানে ত্রিবিধকরণ তু বলে বালবধিনিকার ব্যাখ্যা করেছেন ত্রিবিকরণম তো ত্রয়নাঙ্গ ভূতা নাম একৈকং দ্বিধা বিভজ্য একটাকে দুরকমভাবে ভাগ করে যে তেজ অপ এবং অন্ন তেজবন্নানাং মানে তেজ অপ এবং অন্ন তেজ মানে তেজ অপ মানে জল আর অন্ন মানে ক্ষিতি মানে অগ্নি বা তেজ জল এবং ক্ষিতি এ প্রত্যেকটাকে দ্বিধা বিভজ্য দুরকমভাবে ভাগ করে অর্ধত্রয়ম অপি দ্বিধা বিভাজ্য অর্ধত্রয়ম প্রত্যেক অং দ্বিধা বিভাজ্য আবার এক একটাকে আবার ওই এক একটা অংশকে প্রথম অংশটাকে তিন ভাগে ভাগ করেছেন এ অর্ধত্রয়ম ওই যে তিনটে যে তিনটে ভাগ হলো তার মধ্যে প্রথম ভাগটাকে আবার কি করতে হবে তিন ভাগে ভাগ করতে হবে অর্ধত্রয়ম অপি প্রত্যেক দ্বিধা আহা এই তেজবন্না নাম একইক অং দ্বিধা বিভজ্জ এক একটাকে দুভাগে ভাগ করেছেন আবার বলেছেন এরকম তাহলে এই যে তিনটে অর্ধ প্রথম তিনটে যে অর্ধ থাকলো তার মানে তেজের প্রথম অর্ধ জলের প্রথম অর্ধ ক্ষিতির প্রথম অর্ধ থাকলো সেটাকে আবার দুভাগে ভাগ করতে হবে দ্বিধা বিভজ্য তত্ত্বদর্ধস্য স্বার্ধ পরিত্যাগে ন যোজনাম সেটা তার নিজের অর্ধকে বাদ দিয়ে বাকিগুলোর সঙ্গে যোগ করতে হবে তার মানে তেজটাকে দুভাগ সমান দুভাগ জলটাকে সমান দুভাগ ক্ষিতিটাকে সমান দুভাগ ভাগ করতে হবে আবার তেজের যে প্রথম ভাগটা থাকলো সেটাকে আবার সমান দুভাগ জলের প্রথম ভাগটাকে সমান দুভাগ ক্ষিতির প্রথম অংশটাকে সমান দুভাগ করতে হবে করে ওই প্রথম ভাগের যে দুটো ভাগ হলো সেটাকে নিজের দ্বিতীয় অর্ধ বাদ দিয়ে বাকি দিন ওই জল ক্ষিতির মানে তেজের যদি হয় জল ক্ষিতির দ্বিতীয় ভাগের সঙ্গে মেশাতে হবে রকম জলের প্রথম ভাগের দুটো ভাগটাকে একটাকে তেজের একটাকে কৃতির সঙ্গে মেশাতে দেবে এই রকমভাবে মানে পঞ্চীকরণের মতোই এই ত্রিবিতকরণের কথা এই ত্রিবিতম ত্রিবিতাম ত্রিবিতম ত্রিবিতম ছান্দজ্ঞ ছাঁদ্যোপন বলেছে এই রকমভাবে ভাগ করতে বলেছেন এখানে তা এখন প্রশ্ন হল যে এই যে ভাগ করতে বললেন তো এটা তো এই ত্রিবিতকরণের কথা বললেন কারণ প্রশ্ন হলো যে ত্রিবিতকরণের কথা তো আছে বুঝলাম পঞ্চীকরণের কথা বললেন না তো মানে আকাশ আর বায়ুকে তো এখানে সুতিতে এখানে নেননি কেন নিলেন না বলছেন না এর থেকে উপলক্ষণ করতে বলে উপলক্ষণ মানে তো ঔপচারিকভাবে করতে হবে তাই না তো যদি আকাশ এবং বায়ুর এখানে কতগুলো প্রশ্ন উঠবে যে যারা আর কি পঞ্চীকরণ স্বীকার করবেন না পূর্বপক্ষী তারা বলবেন যে ঠিক আছে এখানে ত্রিবিতকরণের কথা আছে মানে তেজ জল এবং খিতি এই তিনটে ভূতকেই ওই রকম মিশ্রণের কথা বলা হয়েছে বিশেষ অনুপাতে আকাশ এবং বায়ুকে সেখানে কাউন্ট করা হয়নি শ্রুতিতে করেনি তোমরা করছো তার মানে শ্রুতির বাইরে গিয়ে বলছো ওরা বলবে না এটার থেকে উপলক্ষণ করে বুঝতে হবে কারণ প্রশ্ন হবে উপলক্ষণ কেন শ্রুতির যদি কাম্য হতো যে পাঁচটাকেই ভাগ করতে হবে তো শ্রুতি তো পঞ্চীকরণের উপদেশই দিতেন শ্রুতি কেন ত্রিবিতকরণের উপদেশ দিলেন তোমরা বলছো শ্রুতি ত্রিবিধকরণের উপদেশ দিয়েছেন তার থেকে বুঝে নিতে হবে যে শ্রুতি পঞ্চীকরণের কথাও বলছেন তো শ্রুতি এরকম ঘুরিয়ে ফিরিয়ে বলবেন কেন যদি পঞ্চীকরণই দরকার হয় শ্রুতি তো পঞ্চীকরণের উপদেশই দিতেন ত্রিবিতকরণের উপদেশ দিলেন পঞ্জীকরণের উপদেশ দিলেন না তার মানে পঞ্চীকরণটা শ্রুতিসম্মত হলো না বেদসম্মত হলো না তা এখন প্রশ্ন হবে যে ত্রিবিধকরণের থেকে কেন ত্রিবিধকরণের থেকে কিভাবে বুঝতে হবে যে শ্রুতির তাৎপর্য যে পঞ্চীকরণ করতে হবে পঞ্চীকরণটা যে উপলক্ষণ উপলক্ষিত সেটা কি যুক্তিতে বুঝবো মানে পঞ্চীকরণটা যে প্রামাণিক অদ্বৈত বেদান্তের প্রতিপাদিত পঞ্চীকরণটা যে প্রামাণিক তার পেছনে যুক্তি কি কি এটা বুঝতে হবে আর তারপরে যুক্তি যদি থাকেও তাহলেও একটা প্রশ্ন থেকে যাবে যদি পঞ্চীকরণটা কাম্যই হয় শ্রুতি কেন ত্রিবিধকরণের কথা বললেন পঞ্চীকরণ করতে হবে এটা সাক্ষাৎ বললেন না কেন এই দুটো প্রশ্ন কিন্তু থেকে যাবে এবং সেটার উত্তরও কিন্তু আমাদের ওই বিদ্বন মনোরঞ্জনী টিকাতে এরগুলোর উত্তরও কিন্তু রয়েছে তবে সেগুলো আজকে সময় হয়ে গেছে আজকে আর সেটা নিয়ে আলোচনা করা যাচ্ছে না আগামী দিনে আমরা এই দুটো প্রশ্নের উত্তর খুঁজব যে ত্রিবিধকরণের দ্বারা পঞ্চীকরণটা কিভাবে উপলক্ষিত হলো এবং পঞ্চীকরণ যদি উপলক্ষিত হয় সেটা শ্রুতিসম্মত হয়ও শ্রুতি কেন সাক্ষাৎভাবে পঞ্চীকরণের কথা বললেন না ত্রিবিতকরণের কথা কেন বললেন এই দুটো প্রশ্নের উত্তর আমরা আগামী ক্লাসে জানব ওম নিরঞ্জনং নিত্যমন্তরূপ ভক্তানুকম্পৃত বিগ্রহ ময়ি ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণম শিরশানম